বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত বারাকপুর। সংঘর্ষের জেরে আহত বিজেপি নেতা 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মিলন কৃষ্ণ আশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকার। বারাকপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত অভ্যুদয় মাঠে বসন্ত উৎসবের প্রস্তুতি নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষ হয়। আহত বিজেপি নেতা মিলন কৃষ্ণ আশ ও তৃণমূল কংগ্রেসের সৌরভ কর্মকারকে ডক্টর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিন মিলনবাবুকে দেখতে হাসপাতালে আসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিজেপি ও তৃণমূল দুই পক্ষের তরফ থেকে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারের দাবি করেছেন বারাকপুর সাংসদ। এই পরিস্থিতিতে আগামী দিন ব্যারাকপুরের মাটিকে গরম করার চেষ্টা হচ্ছে, আর তৃণমূল এটা ভাববে না কি ওরা এক মারতে থাকবে আর আমরা সহ্য করতে থাকব। পুলিশ কাছে FIR করব আমরা, কিন্তু আমরা জানি পুলিশ কোনো অ্যাকশন নেবে না, এটাও আমাদের জানা আছে। কিন্তু পুলিশকে একবার সময় দেওয়া হবে, সময় সীমা যখন শেষ হবে পুলিশ না কোনো অ্যাকশন নিলে তাহলে এই অ্যাকশনের রিয়াকশন হবেই, কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টি কর্মী হাতে চুড়ি পরে বসেনি, সঠিক সময়ে সঠিক আমরা জবাব দেব। প্রশাসন যদি চায় আইনটাকে বাঁচাবার জন্যে, সংবিধানকে বাঁচাবার জন্যে প্রশাসনের হাতে আছে। আর যদি প্রশাসন ফেভার করে এই গুন্ডাদের প্রশ্রয় দেয়, লালন পাসওয়ান অ্যান্ড কোম্পানিকে প্রশ্রয় দেয়, তার সঠিক উত্তর পাবে, কিছু করার নেই আমাদের হাতে। আমরা শুধু প্রশাসনকে 24 ঘন্টা সময় দিলাম কি সঠিক সময়ে সঠিক এই অপরাধীদেরকে গ্রেপ্তার না করলে, না অ্যাকশন নিলে তার আমরা সঠিক জবাব দেব। গোটা ঘটনার সাথে রাজনৈতিক কোনো যোগাযোগ নেই এমনটাই দাবি করেছেন বারাকপুর পৌরসভার পুর প্রধান উত্তম দাস। এটা নিয়ে তো যে ঘটনা ঘটেছে সেটা বেআইন, ওরা ইচ্ছা করে গিয়ে এসব ঝামেলা করেছে। রাজনৈতিক সংঘর্ষ করার কেউ নেই ব্যারাকপুরে, রাজনৈতিক সংঘর্ষ করার কেউ নেই। এরা একটা ওই অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে,